ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার চলে এসেছে। তোমরা যারা অ্যাডভান্স সার্ভার সম্বন্ধে জানো না বা খেলতে চাও, অ্যাক্টিভেশন কোড পাচ্ছ না বা ডাউনলোড করতে পারছো না, কীভাবে খেলবে সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে বলে দেবো এবং তোমাদের যা সমস্যা হচ্ছে অ্যাডভান্স সার্ভার নিয়ে সেটা কিন্তু সমাধান পেয়ে যাবে এই ভিডিওটি দেখলে, ঠিক আছে। আর তোমাদেরকে বলতে চলেছি এমন একটা ট্রিক যার মাধ্যমে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা রিয়েল ডায়মন্ড সত্যিকারই কিন্তু ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে। তো সমস্ত জিনিস জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দাও, যার প্রথমবার আমাদের চ্যানেলে আসছো তোমরা নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও সাবস্ক্রাইব, অ্যান্ড এভাবে অল বেল নোটিফিকেশানটা অন করে রাখো, তাহলে ফ্রি ফায়ারের প্রত্যেকটা আপডেট সবার আগে পাবে। আর একটা কথা বলে দিই, তোমরা যারা ইয়ার নতুন সাবস্ক্রাইব করছো বা সাবস্ক্রাইব করে রেখেছো সবাই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবে। তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, লাইক টাইক করে দাও, তাহলে আমি তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে বলে দেবো, ঠিক আছে, কীভাবে তোমরা গিভওয়ে বা ডায়মন্ড পাবে। তো চলো এখন তোমাদেরকে আমি সরাসরি বলে দিই, তোমরা কিন্তু অ্যাডভান্স সার্ভার যদি খেলতে চাও না তাহলে গুগলে এসে কিন্তু এখানে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে সার্চ করবে এবং ফ্রি ফায়ার অ্যাডভান্স দেখতে পাবে, ঠিক আছে। তো অ্যাডভান্স সার্ভার তোমরা কীভাবে খেলবে, কীভাবে ডাউনলোড করবে সমস্ত কিছু বলার আগে বলে দিই ফ্রিতে ডায়মন্ড কীভাবে পাবে। ভাই 100% ওয়ার্কিং ট্রিক যার মাধ্যমে আমি কিন্তু ডায়মন্ড নিয়ে থাকি এবং তোমরা প্রত্যেকে নিতে পারবে। দেখো আমার আইডিতে 500 ডায়মন্ড ঢুকে গেল, কীভাবে পেলাম দেখো, ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে আমি উইনজো অ্যাপের লিঙ্ক দিয়েছি, তো লিঙ্কে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে মাঝখানে তোমরা দেখতে পাবে ডাউনলোড অ্যান্ড গেট 550। তো এটার উপর ক্লিক করতে হবে, সিম্পল ডাউনলোডিং হবে। তো একটা কথা বলে রাখি, এই যে উইনজো অ্যাপ শুধুমাত্র ইন্ডিয়ার জন্য, বাংলাদেশে কাজ করছে না, তো ইন্ডিয়া থেকে সবাই অ্যাপটা ডাউনলোড করে ওপেন করবে, এখানে ইংলিশ সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ করে দেবে। এখানে সাইন আপ জায়গায় কিন্তু ফোন নাম্বারটা বসাতে হবে, তো এখানে মোবাইল নাম্বার দিয়ে তোমরা জাস্ট কিন্তু বসে দেবে মোবাইল নাম্বার, যারা ফার্স্ট টাইম করছো, যারা আগে করেছিলে তোমরা নতুন ফোনে নতুন নাম্বার দিয়ে করো তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের সেন্ড ওটিপি করতে হবে, তাহলে ওই ফোন নাম্বারে কী হবে একটা কিন্তু ওটিপি পাঠাবে। তো ওটিপিটা তোমাদেরকে দেখে এই জায়গাটা কিন্তু সঠিকভাবে বসে দিতে হবে, যে ভেরিফাই ওটিপি ক্লিক করে দিতে হবে, দেখে এখানে পারমিশন অ্যালাউ করতে বলবে, এটা কিন্তু করে দেবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের একটা বোনাস টাকা ঢুকে যাবে। তো এবারে কী হবে, এখানে গেম না খেললে কিছু পাবে না, তোমরা ফ্রুট সামুরাই গেম বা এখানে প্রচুর গেম রয়েছে, যে কোনো গেম তোমরা যে টাকা পাবে না ওই টাকা দিয়ে খেলে নেবে এবং এভাবে এক দুটা গেম পুরোপুরি কমপ্লিট করবে, ঠিক আছে। তো এখানে যারা যারা এভাবে কিন্তু গেম খেলে কমপ্লিট করে নেবে তোমরা দেখতে পাবে ভাই এখানে কিন্তু রিডিম কোড পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা ফ্রিতে 500 ডায়মন্ড তোমরা ক্লেম করে নিতে পারবে। তো ভিডিও ডেসক্রিপশন পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক দিয়েছি, যেভাবে বললাম সমস্ত কিছু সঠিকভাবে করে নাও এবং আজকে ফ্রিতে ডায়মন্ড লুটে নাও সবাই। আর একটা কথা বলি, যারা এখানে ওল্ড ইউজার তোমরা ভাই, এখানে যদি অ্যাপটাই বর্তমানে ইউজ না করে থাকো, এখানে না এত নতুন নতুন অফার দিচ্ছে রিডিম কোডারে ডেইলি, কিন্তু এখানে গিভওয়ে পাচ্ছে অনেকে, ঠিক আছে, 1000-2000 টাকা পর্যন্ত রিডিম কোড পাচ্ছে এবং ডায়মন্ডও পেয়ে যাচ্ছে। আর এখানে নতুন নতুন অনেক গেম এসছে না যেগুলো খেলার মাধ্যমে ভাই তোমরা প্রচুর মানে এখানে 1000-1000 টাকা কিন্তু আর্নিংও করে নিতে পারবে ভাই, রিয়েল অ্যাপ্লিকেশন। তো সবাই ইন্ডিয়া থেকে এটা কিন্তু ডাউনলোড করে নাও আজকে। তো এখন তোমরা ফ্রি ফায়ার অ্যাডভান্স লেখা এই জায়গাটা চলে আসবে যেখানে দেখতে পাচ্ছ গেরেনা লোগো এবং এখানে garena.com লেখা রয়েছে, তার মানে এটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে অনেকের এরকম দেখাবে ভাই, যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলে তাদের এরকম দেখাবে, বা যাদের এরকম দেখাচ্ছে না কী করবে তোমাদের বলে দিচ্ছি একটু পরেই, ওকে। তো দেখো এখানে আমি রিফ্রেশ করছি, আমার কিন্তু এখানে তোমরা দেখতে পাবে কোনো কিছু আসছে না। তো এখানে 3 ডটের উপর ক্লিক করবো, অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড এপিক অপশান রয়েছে, এখানে ক্লিক করবো। তার মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ক্লিক করলে আমার এখানে কিন্তু অ্যাক্টিভেশন কোডটা দেখে দিয়েছে ভাই, তোমরা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছিলে না তোমাদের বলেছিলাম এটা কপি করে রাখতে, তো এই জাস্ট এটাকে কপি করে আরেকবার রেখে দাও তোমরা, ঠিক আছে। দেখো এখানে ডাউনলোড অপশান রয়েছে, তো এই জায়গাটা ডাউনলোডের উপর জাস্ট আমি ক্লিক করব, ওকে। তো আমি ডাউনলোডের উপর ক্লিক করে এটাকে কিন্তু জাস্ট আমি ডাউনলোড করব, দেখো আমি এখানে ডাউনলোডের উপর ক্লিক করলাম ভাই, এখানে আমাদের ডাউনলোড হচ্ছে কি হয়নি তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তো এখানে ডাউনলোড, দেখো এখানে ডাউনলোড এনিওয়ে অপশান চলে এসেছে, চলো আমরা ডাউনলোড করে নিই। তো দেখো আমাদের এখানে কিন্তু অ্যাডভান্স সার্ভার ডাউনলোড চলছে, ওকে, এটা হচ্ছে অ্যাডভান্স সার্ভার, এটা কিন্তু ডাউনলোড চলছে তোমরা দেখতে পাচ্ছ। চলো আমরা এটা 947 MB, তোমাদেরকে আগে বলে দিই এটা অনেক MB যেহেতু, ঠিক আছে। তো তোমরা যাদের ওয়াইফাই টফি আছে তোমরা কিন্তু ইজিলি করে নেবে, আর যদি ডাটা বেশি থাকে তাহলে কিন্তু তোমরা করবে। তো আজকে যদি না করতে চাও তাহলেও তোমরা দেখে রাখো, কারণ তোমরা এটা কালকে বা পরশু দিন যখন খুশি কিন্তু করতে পারবে এবং ডাউনলোড করে খেলতে পারবে, জাস্ট পদ্ধতিটা একবার দেখে নাও। তো দেখো আমার প্রায় ডাউনলোড হয়ে এসছে। তো অনেকের কী হয়, এখানে একটা সমস্যা দেখা দেয়, অনেকে ডাউনলোড করেছো তাও খেলতে পারছো না, আমি সমস্ত কিছু পদ্ধতি বলবো, বাট তোমাদের রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করলে ভাই প্লিজ লাইকটা করে দিয়ে না, নিজের ভাই মনে করি আর সাবস্ক্রাইব করে এভাবে অল বেল নোটিফিকেশানটা অন করে রেখে দাও, বাস এইটুকু কাজ করে দাও ভাই তোমরা, না ফ্রি ফায়ারের সমস্ত A to Z আপডেট, খুঁটিনাটি আপডেট কিন্তু আমাদের চ্যানেলে সবার আগে পাবে। তো আমাদের দেখো অ্যাডভান্স সার্ভার ডাউনলোড হয়ে গেছে, আমরা এখন কী করবো, ক্লিক করব, অ্যান্ড এখানে দেখো আমাদের অ্যাডভান্স সার্ভার এখানে দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। অনেকের কী হয় না, এই জায়গাটা ইনস্টলই আসে না, চলো দেখা যাক আমার আসে কি আসছে না, ঠিক আছে। তো একটু সময় লাগছে, তাও আমরা তোমাদের লাইভ প্রুফ করে দেখাচ্ছি ভাই, ভিডিও একটু বড় হবে বাট তোমরা দেখো না পুরোপুরি জেনুইন তোমরা ইনফরমেশান পাবে যেটা অন্য কোনো ভিডিওতে হয়তো পাবে না তোমরা।
দেখো এখানে স্ট্যাগিং দেখাচ্ছে ভাই, কতক্ষণ সময় নেবে? আর তাও আমরা একটু ওয়েট করছি, আমরা দেখা যাক এখানে ইনস্টল আসে কি আসে না। দেখো ভাই আমাদের ইনস্টল চলে এসেছে ফাইনালি ভাই, এটা অনেকের আসে না। তো দেখো এখানে না অনেকে যদি আগের বারে যদি অ্যাডভান্স সার্ভার এপিকাটা থেকে থাকে না, ডিলিট করো তারপরে তোমরা এটা করবে, তাহলে কিন্তু তোমাদের ইনস্টল হবে, ঠিক আছে? তাও যাদের সমস্যা আছে আমি পরে বলবো ভিডিওর, আগে আমি তোমাদের করে দেখে দিচ্ছি। দেখো আমি কিন্তু অ্যাডভান্স সার্ভার ইনস্টল করছি, আমার ইনস্টল ফাইনালি হলে আমি এবার ওপেন করে তোমাদের খেলে দেখাবো। তো দেখো ইনস্টল চলছে ভাই, একটু সময় লাগছে, তো আমরা তাও আমরা করছি। অ্যান্ড এখানে দেখো এখানে লোগো এখানে চলে এসেছে ভাই, এই লোগোটা কিন্তু এবার আপডেটের পরে না গেমের লোগো এরকম দেখিয়ে দেবে এবার, বুঝতে পারছো? আর এখানে অ্যাডভান্স লেখা রয়েছে, তার মানে এটা আমরা অ্যাডভান্স এখানে নতুন নতুন সমস্ত জিনিস যেগুলো কিন্তু গেমে এখনও আসেনি বাট আমাদের আপডেটের পরে আসবে সেগুলো দেখতে পাবো। ওকে তো দেখো ভাই ফাইনালি অ্যাডভান্স সার্ভার আমাদের এ দেখো ইনস্টল হয়ে গেছে, এবার আমরা জাস্ট এটাকে ওপেন করবো অ্যান্ড তোমাদেরকে এখানে খেলে দেখাবো। তো অ্যাক্টিভেশন কোডটা তোমরা কপি করে নিয়েছো আশা করি, কপি না করে থাকলে কপি আরেকবার করে নেবে, ঠিক আছে? দেখো আমি অ্যাডভান্স সার্ভারের মধ্যে চলে এসেছি ভাই, এখানে কি দেখাচ্ছে, সাইন ইন উইথ গুগল প্লে গেমস, এটা কেন দেখাচ্ছে? এই যদি প্রবলেমটা দেখে থাকে তাহলে দেখো একবার ব্যাক করে দেবে, আমি ব্যাক করে দিয়েছি। অ্যান্ড এখানে আমাদের কি দেখাচ্ছে দেখো, এইভাবে কিন্তু লোডিং নিচ্ছে, চলো লোডিংটা নিয়ে নিক। অ্যান্ড আমরা এখানে তোমাদের সব কিছু দেখাচ্ছি ভাই, এখনও রিকোয়েস্ট করছি লাইক না করলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভাই, ঠিক আছে? তো দেখো এখানে গেস্ট অপশান আসছে, এটার উপর একবার ক্লিক করবে, আমি যেভাবে দেখাচ্ছি তোকে এটার উপর ক্লিক করবে, তাহলে এখানে গো দেখাবে, গোর উপর ক্লিক করবে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ফাইলে নিয়ে যাবে, দিয়ে কিন্তু একবার ব্যাক করে দেবে জাস্ট, দিয়ে দেখো এখানে পারমিশন ওকে বলছে, ওকে করে দেবে অ্যান্ড দেখতে পাচ্ছ আবার একবার এরকম ব্যাক করে দেবে ফাইলে নিয়ে গেলে, দিয়ে কিন্তু দেখতে পাবে ভাই তোমাদের কিন্তু হয়ে গেছে। অ্যান্ড এইভাবে কিন্তু ওপেন হয়ে গেছে যেভাবে গেম ওপেন হয়, অ্যান্ড ফাইনালি তোমাদের কিন্তু এরকম অপশান চলে আসবে। তোমাদের এবারে কিন্তু এখানে অপশান সিলেক্ট করতে হবে, তোমরা বিগিনার বা ইন্টারমিডিয়েট বা ভেটেরান যে কোনো সিলেক্ট করে নেবে। তো চলো আমি এখানে ভেটেরান সিলেক্ট করে নিচ্ছি, দিয়ে কনফার্ম করে দিচ্ছি, এটা যা খুশি করবে কোনো সমস্যা নেই। ওকে তো এখানে নাম দিতে বলছে, চলো আমি আমাদের নাম দিয়ে দিই হিরক 360YT, হিরক 360YT, ঠিক আছে? এটা দিয়ে দিচ্ছি। তো এটা লিখে তোমরা ইউটিউবে সার্চ করলেও আমাদের চ্যানেল দেখতে পেয়ে যাবে, ডাইরেক্ট চলে আসবে। তো চলো আমি এখানে কনফার্ম করে দিলাম হিরক 360YT, মানে এখানে ওপেন হয়ে গেছে আইডি। ওকে তো এবার আমরা কিন্তু অ্যাডভান্স সার্ভারে খেলবো, চলো এখানে কিন্তু এবার তোমাদের কী দিতে হবে, অ্যাক্টিভেশান কোড ভাই, যেটাই বলছিলাম যে অ্যাক্টিভেশান কোড লাগে। তো এটা কিন্তু দেখো যেটা কপি করেছিলে ওইটা কিন্তু বসিয়ে দেবে, যারা এই কোডটা পাওনি তোমাদেরকে আমি ভিডিও শেষেই বলছি কী করবে। দেখো এখানে ওকে করে দিলাম অ্যান্ড দেখতে পাচ্ছ সাকসেসফুল, আমাদের কিন্তু ট্যাপটে কন্টিনিউ এবং গেম কিন্তু ওপেন হয়ে গেছে। এই হচ্ছে জাস্ট অ্যাডভান্স সার্ভার, মানে পুরোপুরি A to Z পদ্ধতি। আমরা এখন অ্যাডভান্স সার্ভারের মধ্যে চলে এসেছি। তো এখন অ্যাডভান্স সার্ভারে কীভাবে খেলবে না খেলবে এটা তো তোমরা জানো, আর এখানে নতুন কিছু যদি জিনিস এসে থাকে তোমাদের কিন্তু আমি সেটা পরেও ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। আপাতত তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভান্স সার্ভারে কত ডায়মন্ড ভাই, এই ডায়মন্ডগুলো ফ্রিতে তোমরা ক্লেম করতে পারো। যেমন দেখতে পাচ্ছ আমার আইডিতে কত ডায়মন্ড রয়েছে, 0, ঠিক আছে? 0 ডায়মন্ড রয়েছে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই ভাই, দেখো এখানে 1000 ডায়মন্ড আমি কিন্তু পেয়ে গেলাম। ওকে 1000 ডায়মন্ড পেয়ে গেলাম, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ভাই এখানে আবার 300 ডায়মন্ড ক্লেম করলাম ভাই, এখানে প্রচুর ডায়মন্ড তোমরা দেখতে পাচ্ছ এই ডায়মন্ডগুলো ক্লেম করতে পারবে। তাছাড়া এখানে আর কী কী পাবে তোমাদের দেখিয়ে দিই, দেখো এখানে কিন্তু তোমরা ইভেন্ট সেকশানে এগুলো রয়েছে অ্যান্ড এখানে দেখো ভাই এখানে লাকি হুইল ইভেন্টও দিয়ে দিয়েছে। চলো এখানে স্পিন করে দেখা যাক, স্পিন করে দেখা যাক ভাই আমরা ডায়মন্ড ফোটাতে পারবো এখানে। তো দেখো এখানে 80% ডিসকাউন্ট দিয়েছে অ্যান্ড আমরা কিন্তু এখানে চলো এই ড্রেস কিনে নিই ভাই, দেখো ফ্রিতে সমস্ত কিছু পারচেস করছি ভাই সাহেব, কী বলবো, মানে আগে তো এগুলো দিত না বাট এখন কিন্তু এগুলো দিচ্ছে ভাই, এখানে যা রয়েছে এগুলো আমরা নিতে পারবো, ঠিক আছে? প্রচুর ডায়মন্ড ভাই, কত কত ডায়মন্ড দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে সব ইভেন্টও এবার থেকে দিয়েছে, ইভেন্টও তোমরা এগুলো পারচেস করতে পারবে, ঠিক আছে? তো চলো আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখে দেবো, স্টোরে তোমরা এই সমস্ত জিনিসগুলো পারচেস করতে পারবে, দেখতে পাচ্ছ এই প্রপোজি মোডার এগুলো কিন্তু পারচেস করতে পারবে, ঠিক আছে? তো চলো এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এত দূর পর্যন্ত তোমাদের ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বলবি যে তোমরা অ্যাডভান্স সার্ভার খুলতে পেরেছো কি পারো নি। তো দেখো এখানে আমাদের যেহেতু অ্যাক্টিভেশান কোড রয়েছে আমরা তো ডাউনলোড করেছি, তোমাদের যাদের এরকম অপশান আসছে না কোডটা নেওয়ার তোমরা কীভাবে করবে তোমাদের দেখে দিচ্ছি। তো গুগলে এসে সিম্পল ব্যাপার সার্চ করবে ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার এবং এখানে ক্লিক করে দেবে, এবং তোমাদের সামনে এখানে অ্যাক্টিভ ইমেল বলে অপশান আসবে, এই জায়গাটায় ক্লিক করে তোমাদের ফোনে যে ইমেল আইডি রয়েছে ওইটা কিন্তু বসিয়ে দিয়ে জয়েন নাওয়ার উপর ক্লিক করে দেবে, ঠিক আছে? এইভাবে তো ক্লিক করে দেবে অ্যান্ড এখানে দেখো হয় কি হয় না তোমরা নিজেরাই দেখতে পাবে। দেখো এখানে জয়েন নাওয়ার উপর ক্লিক করলাম, রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দিল এবং থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন দেখিয়ে দেবে। তো এখানে অ্যাক্টিভেশান কোড দেয়নি, তো এখানে রিফ্রেশ করে দেখবে যে অ্যাক্টিভেশান কোড দিচ্ছে কি দেয়নি, দেখো অ্যাক্টিভেশান কোড দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো যাও এইভাবে করে নাও, ঠিক আছে? নিজেরাই কোড পেয়ে যাবে এখনও,
অ্যান্ড এখানে অ্যাপ ডাউনলোড করে সেমভাবে করে নে খেলো। তো চলো তোমাদেরকে বলে দিই, যারা উইনজয় অ্যাপ এখনও ডাউনলোড করোনি তো যেভাবে বললাম করে নাও, ফ্রিতে ডায়মন্ড লুটে নাও সবাই, ডেসক্রিপশান পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে, তবে অবশ্যই ইন্ডিয়া থেকে এটা করবে।